স্বাধীনতার পরে ভারতবর্ষের প্রথম পূর্ব ভারতের কোনো আদিবাসী মহিলা রাষ্ট্রপতি পদে বসতে চলেছে। ঝাড়খণ্ডের সেই প্রাক্তন মন্ত্রী দ্রৌপদী মুর্মু, প্রস্তাবক রয়েছেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। শুক্রবার মালদায় এসে এমনটাই জানিয়েছেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় কমিটির সহসভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার সকালে শতাব্দী এক্সপ্রেসের ট্রেনে করে মালদায় আসেন বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় কমিটির সহসভাপতি দিলীপ ঘোষ। মালদা টাউন স্টেশনে বিজেপি সাংসদ দিলীপ ঘোষকে উত্তরীয় পরে সংবর্ধনা জানান দলের জেলা নেতৃত্বরা। বিজেপি কোনো পিকচারে নেই, তাদের পার্টি তারা ভাঙছে, তারা কংগ্রেসের এনসিপির সঙ্গে জোট করেছে, তাদের পার্টি ভাঙছে, আমাদের কোনো রোল নেই। হ্যাঁ, আমাদের পুরনো বন্ধু, আমাদের চিন্তা হচ্ছে, এখন যদি আমাদের সহযোগিতা কেউ চায় আমরা করব। দাদা, এই মহারাষ্ট্রে যে সংকট হয়েছে, আগামী যে রাষ্ট্রপতি নির্বাচন আছে, তাতে বিজেপির কতটা প্রভাব পড়বে? পাচ্ছে তাতেই প্রায় 7 লাখ। অতএব আমাদের ক্যান্ডিডেট কালকে দিল্লিতে গেছিলেন মাননীয় খগেন দা, আমাদের এখানকার স্থানীয় মাননীয় এমপি, তিনি প্রস্তাবক, আর পূর্ব ভারত থেকে আদিবাসী সমাজের একজন যোগ্য মহিলাকে আমরা প্রথমবার ক্যান্ডিডেট করেছি। তো পূর্ব ভারতের ভোট পাবে, অনেক পার্টির থেকে বিবেকের টানে অনেক এমএলএ এমপি ভোট দেবেন, এখানে কোনো হুইপ নেই, সে আমাদের জেতা নেই, কোনো চিন্তা নেই। বিরোধী প্রার্থী জজবত সিং সম্পর্কে কী বলবেন? বিরোধী পার্টি নিয়ে আমাদের চিন্তা নেই, আমাদের পার্টিকে জেতাবার দায়িত্ব আমাদের। খগেন দা গেছিলেন, তাকেও দায়িত্ব দেয়, তিনি আমাদের প্রস্তাবক থাকবেন বাংলা থেকে, এটা আমাদের কাছে গর্বের। সে না, আমাদের ক্যান্ডিডেট আমাদের রাষ্ট্রপতি হবেন, সেই নিয়ে আমরা চিন্তা করি। রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিরোধী জোট করেছেন এবং মমতা ব্যানার্জি এর আগে অনেক জোট ভোট করেছেন, কিচ্ছু হয়নি, উনি গুরুত্ব চাইছেন না, কেউ পাত্তাই দিচ্ছে না, তাই উনি মিটিংয়ে যাবেন না ঠিক করেছেন। বিরোধীরা তো এক জায়গায় এসছে, একটা প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচনে, এটা কোথায় এসছে? বিরোধীরা তো ভেঙে খান খান হয়ে যাচ্ছে, এক জায়গায় থাকতে পারছে না। সেজন্য হ্যাঁ, যাওয়ার একটাই জায়গা আছে, চলে আসো বিজেপির সঙ্গে। চলুন, টাকাও যাবে, চাকরিও যাবে, সুদও যাবে, ঘটি বাটি সব যাবে। জানি না, আমি অনেক তথ্য বেরোবে আগামী দিনে, যদি কেউ অনৈতিকভাবে নিয়ে থাকে তাকে সাজা পেতে হবে। চলুন, পড়ে যাবে।